আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য রংমহল গল্পের 18 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সন্ধ্যায় কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় রিমন কল করলো তাসিনের ফোনে। সে রিসিভ করতে বলল, কিরে কি খবর? কিসের খবর? সারিকার ফুপুনা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, তার খবর কি? সারিকার বাবা মা নাকি রাজি হয়ে গেছে? সারিকার ফুপু বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, কবে? কেন, তোকে কিছু জানায়নি এই ব্যাপারে? গত পরশু না সারিকা তাড়াহুড়ো করে বাড়ি চলে গেল ভার্সিটি থেকে। আমাকে এইটুকু বলে গেল তার ফুপু বোধ হয় এসছে বিয়ের প্রস্তাব নিয়ে। এরপর আর কথাও হয়নি, দেখাও হয়নি, কল দিয়েছিলাম রিসিভও হয়নি। ভাবলাম তোর কাছ থেকে জেনে নেই কি হলো। আমি জানি না এই ব্যাপারে কিছু, রিমন বলল। ও, আমি তো আবার জানি না যে তুই জানিস না। কেমন বয়ফ্রেন্ড তুই, গার্লফ্রেন্ডের খোঁজ খবর রাখবি না? বিয়ে হয়ে গেলে তো আবার কান্না করবি। আচ্ছা রাখি, দেখি আবার কল করে রিসিভ হয় কিনা। তাসিন কল কেটে দিল। গাড়িতে বসে এটাই ভাবতে লাগলো রিমন কি সঠিক তথ্যটা তাকে দিল। যদি সত্য হয় তাহলে সাগরিকা জানলো না কেন, জানালো না কিছু? গাড়িতে বসে কথা বলবে তাই না অপেক্ষা করতে লাগলো গাড়ি থেকে নামার। বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমেও গেল, বাড়িতে প্রবেশ করেনি সে। রাস্তার একপাশে জনশূন্য জায়গায় দাঁড়িয়ে কল করলো সারিকাকে। সারিকা রিসিভ করে সালাম দিল। পাশ দিয়ে যাওয়া গাড়ির শব্দের কারণে সে শুনতে পায়নি তার সালাম, তাই জবাব না দিয়েই বলতে লাগলো, কি করছো? সারিকা বলল, সালাম দিয়েছি। তাসিন বলল, শুনিনি। ওয়ালাইকুম আসসালাম। সারিকা বলল, আসসালামু আলাইকুম। তাসিন বলল, ওয়ালাইকুম আসসালাম, কোথায় আছো? সারিকা বলল, বাসায় পড়তে বসছিলাম, এর মধ্যে তোমার ফোন চলে এলো। বাসায় ফিরেছো নাকি অফিসেই? তাসিন বলল, বাসায়। তোমার বিয়ের কী খবর? সারিকা বলল, কিসের বিয়ে? তাসিন বলল, তোমার ফুপি যে প্রস্তাব নিয়ে এলো। সারিকা বলল, ও তোমাকে কে বলল? তাসিন বলল, শুনেছি কোথাও। সারিকা বলল, রিমন বলেছে না, তার কানের নিচে দিব দুইটা। তাসিন বলল, কেন, মিথ্যে বলেছে? সারিকা বলল, মিথ্যে না, ফুপি এসেছিল ঠিকই শান ভাইয়ের জন্য প্রস্তাব নিয়ে। তাসিন বলল, তো বিয়ে ফাইনাল? সারিকা বলল, আরে তোমার মাথা খারাপ, উনি এলেই বাবা দিয়ে দিবে নাকি বিয়ে? যেই দেখেছে বাবার পজিশনটা একটু ভালো তো চলে এসছে, সেই প্রস্তাব নিয়ে চলে এসেছে। তাসিন বলল, কেন, সমস্যা কি? ফুপি এত আদর করে আদরের বাতিজিকে চাইতেই পারে। সারিকা বলল, হয়েছে কি তোমার? তুমি যেমন ফুপির সাপোর্ট করতে লেগে পড়েছো। তাসিন বলল, সাপোর্টের কি আছে, তুমি তো ফুপির গুনগান গাইতে। সারিকা বলল, হ্যাঁ আদর করতো তাই গাইতাম, তাই বলে পুত্রবধূ হয়ে যেতে হবে? অদ্ভুত কথাবার্তা বলছো তো তুমি, যেন খুব করে চাইছি আমার বিয়ে হয়ে যাক। তাসিন বলল, আসলেই সরি, তোমার ব্যাপারে না গলানোটা ঠিক হয়নি, সরি। সারিকা বলল, তাসিন এসব কি বলছো তুমি, আমি কি তোমাকে কখনো বলেছি আমার ব্যাপারে নাক গলাবে না? তাসিন বলল, সব কিছু বলতে হয় না তো, আকার ইঙ্গিতেও অনেক কিছু বুঝে নেওয়া যায়। এই যেমন তোমার ব্যাপারগুলোতে আমাকে অন্যজনের কাছ থেকে জানতে হলো। সারিকা বলল, আশ্চর্য, আমি কি, আমার কি বিয়ে ঠিক হয়ে গেছে যে তোমাকে জানাতে হবে? ফুপ্পু এসেছিল, বাবা নিষেধ করে দিয়েছে, ঘটনা সেখানেই তো শেষ, তো এটা জানাজানি করার কি আছে? তাসিন বলল, না কিছুই নেই, বিয়ে ঠিক হলেও জানিও, দাওয়াত করলে চলে আসবো। সারিকা বলল, এই তুমি চাইছো, চাইছোটা কি? হ্যাঁ অযথা ঝগড়া কেন বাঁধাতে চাইছো, আমার বিয়ে হয়ে যাক এটাও চাও তুমি? আমি কি তাহলে অযথা তোমার বউ হওয়ার প্রত্যাশায় বসে আছি? তাসিন বলল, আমার চাওয়া না পাওয়ার কি আসে যায়, এখন তো দেখছি প্রাপ্তির চেয়ে হারানোর প্রত্যাশাটা বেশি দরকার।
যেখানে পাত্রের এত স্ট্যাটাস থাকা সত্ত্বেও নিজের বোনকে ফিরিয়ে দিল, সেখানে আমার হাতে তোমাকে তুলে দিবে সেই প্রত্যাশা করা তো হাস্যকর হয়ে থাকে। শাড়িকে বলো, হাস্যকর থেকে না, এটা বললেই পারো, কাউকে জড়িয়ে নিয়েছো তাই আমাকে ত্যাগ করতে চাইছো? ইশারা ইঙ্গিতে আমার উপর দাগ কেন ফেলতে চাইছো? এত আকার ইঙ্গিত দিতে হবে না, সরাসরি বলে দাও, যোগাযোগ বন্ধ করে দেব। তাহসিন বলল, মাঝে মাঝে উত্তেজনার কারণে মানুষের মনের ভাবটা বাইরে খুব সহজেই প্রকাশ হয়ে যায়। ধন্যবাদ তোমাকে, ভালো থেকো। শাড়িকে বলল, তোমার সেই দোয়া না করলেও চলবে, খুব ভালো থাকবো। খল কেটে দিল শাড়িকা। মেজাজটা বিগড়ে আছে তাহসিনের। শাড়িকার কাছে সে খুব বেশি প্রত্যাশা করে বসেছিল, খুব বেশি বিশ্বাস এনেছিল তার প্রতি। ভালোবাসাটা তো ছিলই, কিন্তু বিপরীতে কি হলো, শাড়িকা তার ভালোবাসাকে এত আলগাভাবে গ্রহণ করলো যে খুব সহজে সম্পর্কের ফাটল সৃষ্টি করে বসল। আলো আধারের সমীকরণে কিছুক্ষণ একা সময় কাটিয়ে মনটা ভালো করার চেষ্টা করলো তাহসিন। এরপর ঘরে এলো। রাবিয়া ছেলের চেহারায় মনোনীত আন্দাজ করতে পেরে বলল, কিরে শরীর খারাপ নাকি? তাহসিন বলল, না। তার মা বলল, মুখটা শুকনো শুকনো লাগতেছে যে। তাহসিন বলল, কোথায়? কিছু না, শরীর ভালোই আছে। তাহসিনের মা বলল, দুপুরে খাইছিস কিছু? তাহসিন বলল, হ্যাঁ। তাহসিনের মা বলল, হাত মুখ ধুয়ে আয়, ভাত দেই। তাহসিন বলল, এখন না, একটু পরে খাবো। ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়ে রইল তাহসিন। কিছুক্ষণ পর বেরিয়ে এসে মাকে পেল না। রুমে ওকি দিয়ে দেখলো নামাজ পড়ছে। সে শাওনের রুমে এসে বসলো। শাওন পড়ছিল, সাথে ফোনে ক্রিকেট খেলা দেখছিল। তাহসিন ফোন হাতে নিয়ে বলল, মোবাইল সামনে রেখে পড়া, পড়বি নাকি খেলাই দেখবি? এই নিও না, নিও না, আর দুই ওভার বাকি। তাহসিন বলল, পড়তে থাক। তাহসিন খেলা দেখতে দেখতে চিত হয়ে শুয়ে পড়ল বিছানায়। দরজার বাইরে তাকিয়ে আশাকে রুম হতে বের হতে দেখে বলল, ভাবি খাবার দাও তো, ক্ষুধা লেগেছে। আশা বলল, ওকে দিচ্ছি। তাহসিন বলল, রান্না হয়নি? আশা বলল, হ্যাঁ, রান্না বিকেলেই শেষ। শাওন খাবে এখন? তাহসিন বলল, না, সরি, শাওন বলল, না, আমি পরে খাবো। আশা টেবিলে খাবার নিয়ে তাহসিনকে ডাকলো, ভাইয়া খাবার দিয়েছি। তাহসিন বলল, আসছি আসছি বলেই সে শুয়ে আছে, মজে গেল খেলার নেশায়। তার হাতে ফোন থাকা শাওন বারবার জিজ্ঞাসা করছে, উইকেট পড়েছে অবশেষ, কত রান করলো? তাই তাহসিন টেবিলে ফোন রেখে বসেই দেখতে লাগলো। এবার খেলা শেষ করেই গেল খাওয়ার জন্য। আশা বসে বসে খাবার পাহারা দিচ্ছে। সে বের হতেই বলল, খেলা দেখে প্যাট ভরেছে কিছুটা? তাহসিন মুসকি হেসে হাত ধুয়ে খেতে বসল। রাবিয়া বেরিয়ে আসতে আশা বলল, আম্মা খাবার দিব, 9টা বেজে যাচ্ছে, খেয়ে নিন। তাহসিনের আম্মা বলল, দে তুইও খা। আশা বলল, না, আপনার ছেলে আসুক, পরে খাবো। আশার শাশুড়ি বলল, পরে না হয় আবার খাবি, অল্প করে খা। আশা বলল, এখন ভালো লাগছে না। খাওয়া শেষ করে তাহসিন রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিল। রুমে মশা গুড়গুড় করছে, তাই মশারিটা নিয়ে শুয়ে পড়ল। ফোনটা হাতে নিয়ে দেখলো 6টা মিস কল শাড়িকার নাম্বার থেকে। একবার ব্যাক করবে ভেবেও করলো না। মিনিট পাঁচেক পরে আবারও কল এলো। তাহসিন ইচ্ছাকৃত কেটে দিল। শাড়িকা হয়তো বুঝতে পেরেছে ফোন হাতে আছে, তাই সাথে সাথেই আবারও ডায়াল করলো। তাহসিন রিসিভ করতেই ভেজে গলায় পরপর 3 বার বলল, সরি সরি সরি, তবে খবরদার এই জন্য যে আঁকাবাঁকা কথা বলবে না এখন। তাহসিন নিশ্চুপ ফোন কানে চেপে রাখলো। কোনো সাড়া না পেয়ে শাড়িকা বলল, কি হলো, কথা বলবে না? তাহসিন বলল, কেন ফোন দিয়েছ? শাড়িকা বলল, তাহসিন, ব্যাপারটা রিজেক্টেড বলে আমি তোমাকে জানানোর প্রয়োজন মনে করিনি। যদি এমন হতো আমাকে বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে কিংবা বিয়ে ঠিক করে ফেলছে, তাহলে অবশ্যই আমি তোমাকে ইনফর্ম করতাম এবং তোমার ব্যাপারেও বাসায় জানিয়ে দিতাম। মেনে না নিলে নিজে তোমাকে বলতাম চলো পালিয়ে বিয়ে করে ফেলি, কিন্তু এমন কিছু তো হয়নি, কেন রিয়াক্ট করছো অযথা? আচ্ছা, তুমি চাও তো অ্যাকসেপ্টেড রিজেক্টেড সকল বিষয় তোমাকে ইনফর্ম করি? তবে এরপর থেকে তাই হবে। তাহসিন বলল, তুমি আমাকে ইনফর্ম করবে কি করবে না সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু তুমি যে বিষয়টা আমাকে ইনফর্ম করার প্রয়োজন মনে করনি সেটা রিমনকে ইনফর্ম করা তো ঠিকই প্রয়োজন মনে করেছ। শাড়িকা বলল, রিমনকেও ব্যাপারটা জানায়নি, ভার্সিটি যাওয়ার পর মা ফোন করে দ্রুত বাসার জন্য বলেছিল, তখন আমরা একসাথে ছিলাম, সেখান থেকেই জেনেছিল। এছাড়া আমি নিজ থেকে যাইনি তাকে বলতে। আমার মোটামুটি সব ব্যাপারে তো আমি প্রথমে তোমাকে ইনফর্ম করি, এরপর যদি বন্ধু বান্ধবদের বলার প্রয়োজন মনে হয় তো রিমন নিশি সাদিদ ওদের সাথে শেয়ার করি। তাহসিন বলল, ওকে, কাঁদছো কেন, কান্না থামাও। শাড়িকা দীর্ঘশ্বাস নিয়ে গলা পরিষ্কারের চেষ্টা করে বলল, কোথায়, কাঁদছি না। তাহসিন বলল, ডিনার করেছ? শাড়িকা বলল, তাহসিন বলল, আমি করে ফেলেছি। শাড়িকা বলল, আজ এত তাড়াতাড়ি?
তাসিন বলল, ক্ষুধা লেগেছে তাই খেয়ে ফেলেছি, তাড়াতাড়ি কোথায়, 9টা বেজে গেছে। শারিকে বলল, ওহো 9টা বেজে গেছে, খেয়ালই করিনি, তাও তো তুমি 10টার দিকে ডিনার করো। তাসিন বলল, বললাম না ক্ষুধা লেগেছে, ঘুমও পাচ্ছে, মশারিটা নিয়ে এখন ঘুমাতেও চলে এসেছি। শারিকে বলল, ইস সারাদিন কি এমন কাজ করেছো শুনি। তাসিন বলল, তোমার সাথে ঝগড়া লেগেছি, আরও শুনবে? শারিকে সামান্য হাসার চেষ্টা করে বলল, আবার দেখা হবে কবে? তাসিন বলল, এই সপ্তাহে হয়তো হবে না তেমন, হতে পারে আগামী সপ্তাহে। শারিকে বলল, আন্টি কেমন আছে? তাসিন বলল, আলহামদুলিল্লাহ ভালো। শারিকে বলল, ভাবি? তাসিন বলল, আছে ভালোই। শারিকে বলল, ভাবিকে আমার খুব ভালো লাগে, সামনাসামনি এসে দেখতে ইচ্ছে করে বারবার। তাসিন বলল, দেখে যাও। শারিকে বলল, ইস নিয়ে যাও তাহলে। তাসিন বলল, আমি নিতে গেলে সময় লাগবে। শারিকে বলল, তাহলে আর কি অপেক্ষা করি, পরিচয়হীন তো আর যাওয়া যাবে না। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সবসময় ফারুস্ট্রেডির সাথেই থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।